হ্যাঁ, সিরিজ আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, দূর করুন ব্রণের ক্ষত ও দাগ। এমন কোনো ব্যক্তি নেই যে সে ব্রণের সাথে পরিচিত নয়। ব্রণ সমস্যার জন্য মূলত অপরিষ্কার পরিচ্ছন্নতাই দায়ী। যারা ব্রণ সমস্যায় পড়েছেন তারা ব্রণ সমস্যা সমাধানের একটি কার্যকরী পদ্ধতি দেখে নিতে পারেন। আবার অনেকেই আছেন যারা ব্রণ সমস্যা থেকে মুক্তি পেয়েছেন কিন্তু থেকে গেছে ব্রণের দাগ বা গর্ত। ব্রণের এই গর্ত বা দাগ কিন্তু আপনার সৌন্দর্যকে কমিয়ে দেয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ব্রণের কালো দাগ দূর হলেও থেকে যায় অসুন্দর গর্তের দাগগুলো, যা সহজে যেতে চায় না। মনে রাখবেন, ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার করা উচিত নয়। চলুন দেখে নিই কিভাবে প্রাকৃতিক উপায়ে সারিয়ে তুলবেন ব্রণের ক্ষত ও দাগ। চিন দিয়ে স্ক্রাব। যাদের ত্বকে ব্রণের অনেক ক্ষত দাগ রয়েছে তারা চিনি ব্যবহার করতে পারেন দাগ রোধ করতে, কারণ চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড ও এএইচএ উপাদান, যা ত্বকের মৃত কোষ রোধ করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। পরিমাণ মতো চিনি নিয়ে তাতে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। তারপর ত্বকে ম্যাসেজ করুন, 10 থেকে 15 মিনিট পর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে 2 থেকে 3 বার ত্বকে চিনির এই পেস্ট ব্যবহার করুন, কিন্তু ত্বক পরিষ্কার করে ফেলার পর ময়শ্চারাইজ লাগাতে ভুলবেন না। ভিটামিন ই ক্যাপসুল। ত্বকে ব্রণের ক্ষত রোধ করতে সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই। ভিটামিন ই ক্যাপসুল ব্রণের ক্ষত দাগ সারাতে খুব ভালো কাজ করে। প্রতিদিন ময়শ্চারাইজার হিসেবে ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করুন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ক্ষত দাগ তো দূর করে, সাথে ব্রণ রোধ করে। আলুর রস। নানা ধরনের পুষ্টি ও মিনারেলে ভরপুর সবজি আলু, আর এই আলু আমাদের দেহ ও ত্বক উভয়ের জন্যই ভালো। ত্বক থেকে ব্রণের ক্ষত দাগ দূর করতে আলুর জুস ব্যবহার করুন। একটি আলু নিয়ে কেটে স্লাইস করে নিন, তারপর সরাসরি ত্বকের ক্ষত দাগের উপর দিয়ে রাখুন। এছাড়া আলু কেটে ব্ল্যান্ড করে তা থেকে রস নিয়ে ত্বকে ম্যাসেজ করতে পারেন, এবং আরও ভালো ফল পেতে আলুর রস ত্বকে দিয়ে 15 মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এভাবে ত্বকে আলুর রস ব্যবহার করুন। লেবু। লেবু সাইট্রিক অ্যাসিডের অন্যতম একটি উৎস। সাইট্রিক অ্যাসিড স্কার সারাতে অনবদ্য। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে। একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন, এতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক। অলিভ অয়েল। অলিভ অয়েল একটি জাদুকরী উপাদান। খাদ্যদ্রব্যে সুস্বাদু সহ এটি ত্বক পরিচর্যায় ও কার্যকরী ভূমিকা রাখে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে। অলিভ অয়েলে ময়শ্চারাইজিং গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে। অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখমণ্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন। বরফ কুচি। পরীক্ষা করে দেখা গেছে যে বরফ কুচির ব্যবহারে ব্রণের গর্ত হালকা হয়। অনেকেই আছে ঘরে বসে স্কার সারানোর জন্য বরফ কুচি ব্যবহার করে থাকেন। পাতলা কাপড় বা তুলাতে একটা বরফের টুকরো নিয়ে গর্তের জায়গায় 15 থেকে 20 মিনিট ঘষে লাগান। এতে ত্বকে আরামদায়ক অনুভূতির পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।